بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আমি অভিরূপ ইকরা রান্নাঘর থেকে আজকে আবার আপনাদের জন্য মজার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি, এবং একটা করব আমি অথেন্টিক, আর একটা অবশ্যই একটা ভর্তা করব তার সাথে। তা চলুন দর্শক, আমরা প্রথম যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে গরু মাংসের তেহারি, এবং সেকেন্ড যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সাধারণ একটা ভর্তা, কিন্তু খেতে অসাধারণ, যেটা পুরা বেগুনের ভর্তা। দর্শক, তাহলে বিফ তেহারি তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। উপকরণ তো দেখিলেন, চলুন এখন রান্নাই। দর্শক, আমি প্রথমে একটা প্যান তুললাম চুলায়, আমি স্টোভটা জ্বালিয়ে দিলাম। দর্শক, আমার প্যানটা প্রায় গরম হয়ে আসছে। আমি এখন যেটা করব, এখানে তেল আছে, পরিমাণ মতো দিয়ে দিব। দর্শক, এখানে পেঁয়াজ বাটা আছে, আমি 4 চামচের মতো দিয়ে দিব। এখানে রসুন বাটা আছে, 1 চামচের মতো দিয়ে দিব। আদা বাটা আছে, এটাও আমি 1 চামচের মতো দিয়ে দিব। দর্শক, এখন দিয়ে দিব আমি, এখানে তেজপাতা আছে, 4-5টি দিয়ে দিলাম চিড়ে। দর্শক, এখানে হলুদ গুঁড়ো আছে, আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো আছে, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দর্শক, সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, এখানে আমি তেহারি মশলা ইনস্ট্যান্ট নিয়েছি। আপনার বাজারে যে কোনো ব্র্যান্ডের আপনি তেহারি মশলা ইউজ করতে পারবেন, বাট রান্নার প্রণালীটা ওইভাবেই করবেন। তো আমি এখানে তেহারি মশলা নিয়েছি, আমি 3 চামচের মতো তেহারি মশলা দিয়ে দিলাম, সাথে একটু জিরে গুঁড়ো। দর্শক, সব মশলা দেওয়ার পরে আপনি একটু পানি দিয়ে দিবেন। পানি দিলে হয় কি, মাংসের এখন যে আমি মশলাটা কষিয়েছি এটা পুড়বে না কখনো। দর্শক, আমার প্রায় মশলা কষানো হয়ে গেছে, এখন আমি যেটা করব, এখানে আমি সরিষা তেল আছে, আমি সরিষা তেল এখন দিচ্ছি, এটা এখানে 1/2 কাপের মতো আছে, পুরোটাই দিয়ে দিলাম। দর্শক, আমার প্রায় মাংস কষানো হয়ে গেছে, আমি এখানে গরু মাংস এখানে আমি 400 গ্রামের মতো নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন মাংসের সাথে মশলার মিশ্রণটা ভালোভাবে আমি মিশিয়ে নিব। আমি এখন যেটা করব, 7 মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বেশি পরিমাণ হবে, যেহেতু আমি এখানে চাল দিব, চাল দেওয়ার পরে যেন ব্যালেন্সটা হয়ে যায় আপনার। আমি লবণ দিয়ে দিলাম। দর্শক,
দর্শক মাংসের সাথে আমার মশলা কষান হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে এইটাকে মৃদু আঁচে রান্না করব মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত দর্শক আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি প্যানে ঢাকনাটা দিয়েছি আপনারা জানেন যে ননস্টিক প্যানের উপরে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা যদি আমি সিল করে দেই আমার সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু এয়ার টাইট হয়ে যাবে আমি ছিদ্রটা বন্ধ করে ফেললাম আমি মিনিমাম 30 মিনিটের জন্য অপেক্ষা করি দর্শক আমরা এখন 30 মিনিট পরে ফিরে আসলাম আমি সিলটা খুলে নিলাম হ্যাঁ দর্শক আমার তেল উঠে আসছে মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি যেটা করব দর্শক এক ঘন্টার মতো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 500 গ্রামের মতো আমি এটা পুরোটাই দিয়ে দিব এখানে আমি পুরোটাই চাল দিয়ে দিলাম এখানে মটরশুঁটি আছে এক কাপের মতো আমি সেটাও পুরোটাই দিয়ে দিলাম এখানে গাজর কিউব করা আছে ছোট ছোট করে হাফ কাপের মতো আমি পুরোটাই দিয়ে দিলাম এখানে সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন দর্শক আমি যেটা করব এটাকে ভালো করে মিশাবো দর্শক আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি যেটা করব পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি আগেই গরম পানি করে রেখেছিলাম আমি পানিটা দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়েছি আমি এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব আমার তেহারি হওয়ার জন্য দর্শক আমি গরম পানি দিয়ে দিলাম এখন এটাকে ঢেকে রান্না করব তেহারি না হওয়া পর্যন্ত যেহেতু ননস্টিক প্যান অবশ্যই বুঝতে পারবেন যে কি অবস্থায় আছে আমি এটাকে আবার সিল করে দিব টিস্যু দিয়ে দর্শক আমরা এখন ফিরে আসলাম আপনাদের সামনে আবার আমি কি অবস্থা দেখি আমার তেহারির তো আমি তেহারি প্রায় পানিটা শুকিয়ে গেছে এখন আমি দমে দিয়ে দিব তবে আমি কিন্তু মাঝখানে নেড়ে দিয়েছিলাম অবশ্যই আপনারাও নেড়ে দিবেন না হয় তলায় ধরে যাবে আমি এটাকে এখন দমে দিয়ে দিব 7 থেকে 10 মিনিটের জন্য দর্শক আমরা এখন ফিরে আসলাম আবার কি অবস্থা দেখি হ্যাঁ দর্শক হয়ে গেছে আমি এখন পরিবেশন পাত্রে পরিবেশন করব দর্শক আমি একটা পরিবেশন পাত্র নিয়েছি দর্শক কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আমার তো মানে মনে হচ্ছে এখনই চেখে দেখি
আপনারা অনেকেই মনে করেন যে আসলে তেহারি রান্না অনেক ঝামেলার কাজ, কিন্তু ইনস্ট্যান্ট মশলা দিয়ে কিভাবে তেহারি খুব সহজে রান্না করতে পারেন সেটা আজকে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। অবশ্যই এখন বাসায় ট্রাই করবেন। দর্শক, আমি পরিবেশন পাত্রে ঢেলে দিলাম, আমি একটু গার্নিশ করব এখন। দর্শক, হয়ে গেল মজাদার বিফ তেহারি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। দর্শক, আপনারা তো প্রথম রেসিপিটা দেখে নিলেন কিভাবে বিফ দিয়ে তেহারি তৈরি করতে হয় এবং সহজভাবে আমি তৈরি করে দেখিয়েছি। এখন যেটা আমি সেকেন্ড রেসিপি তৈরি করব সেটা হচ্ছে পুরা বেগুনের ভর্তা, তবে একটু ফিউশন করেছি এটাকে। দেখুন খুব সহজেই পুরা বেগুনের ভর্তা কিভাবে তৈরি করতে হয়। দর্শক, আমি একটা পাত্র নিয়েছি, এখানে আমি স্টপে একটা প্যান দিয়েছি, এটা জ্বালিয়ে দিলাম। দর্শক, এটা গরম হতে হতে আমি যেটা করব, আমি এখানে বেগুন আগেই আমি পুড়িয়ে এখানে ছাল ছাড়িয়ে নিয়েছি, আমি এটাকে টুকরো টুকরো করে কাটব। আপনি যে কোনো বেগুন দিয়ে করতে পারেন, আমি এখানে লম্বা বেগুন নিয়েছি, আপনি গুল বেগুন, ডিম্বাকৃতির বেগুনগুলো হয় না এগুলো নিতে পারেন। আমি এখানে যে তিনটি বেগুন নিয়েছি তিনটি বেগুনই দিয়ে দিলাম। দর্শক, আমি এখানে বেগুনগুলো কেটে নিয়েছি, আমার এদিকে প্যানও গরম হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখানে আপনারা জানেন যে ভর্তা মানে সরিষা তেল, তো আমি এখানে একটু সরিষা তেল দিয়ে দিলাম। দর্শক, আপনারা দেখেছেন যে আমি সরিষা তেল দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, আমার তেলটাও প্রায় গরম হয়ে আসছে, এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব এক চামচের মতো, এখানে রসুন বাটা দিব হাফ চামচের মতো, এখানে কাঁচামরিচ কুচি করা আছে এটা একটু বেশি দিব তিন চামচের মতো, কারণ যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য আসলে ভর্তা মানেই তো ঝাল, আপনারা নিশ্চয়ই জানেন। দর্শক, সাথে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো রেখেছিলাম এক চামচের মতো দিয়ে দিলাম। দর্শক, আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, আমি এখন স্টপটা নিভিয়ে দিব এবং যে মশলাটা এখানে বানিয়েছি সেটা আমি এখানে ঢেলে দিলাম। দর্শক, আমি এখন যেটা করব, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আরেকটু ধনেপাতা কুচি, তারপরে আবার সরিষা তেল দু চামচের মতো। দর্শক, আমি এখন যেটা করব, এটাকে পুরোপুরি ম্যাশ করে ফেলব। আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন, তবে তার আগে অবশ্যই হাতটা ধুয়ে ফেলবেন। দর্শক, আমার প্রায় মেশানো হয়ে গেছে, অলমোস্ট ভর্তা তৈরি হয়ে গেছে। আমার এখন পরিবেশনের পালা, আমি এখন একটা পরিবেশন পাত্র নিয়ে নিলাম, পরিবেশন পাত্রে ভর্তাগুলো দিয়ে দিলাম।
দর্শক এখন আমরা আরেকটু গুঁড়ামরিচের গুঁড়ো উপরে দিয়ে দিব আর একটু সরিষা তেল উপরে দিব নয়তো সাইডে জিনিসটা ভালো লাগার জন্য দর্শক হয়ে গেল মজাদার পুরা বেগুনের ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক আজকের পর্বে আপনারা নতুন দুটো রেসিপি দেখেছেন খুব সহজে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম রেসিপি দুটোই এবং যদি আমি বলি যে তেহারি বিফ তেহারি এটা সহজভাবে কিভাবে তৈরি করা যায় বাসায় সেটাই আমি দেখিয়ে দিয়েছি এবং সেকেন্ড যেটা রেসিপি করেছি সেটা হচ্ছে পুরা বেগুনের ভর্তা এইটাও একটু ফিউশন করে আমি করেছি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং দর্শক আগামী পর্বে নতুন আরও দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি অভিরূপ ইকরা রান্নাঘর থেকে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ